পাঁচমিশালি গল্প চ্যানেলে সকল শ্রোতাকে স্বাগত জানাই। আজ শোনাবো হাসির মোড়কে একটি নীতিমূলক গল্প, আলু কাবলি, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়, চরিত্রায়নে প্রফেসর গড়গড়ি, যাত্রী ও আলুর ভূমিকায় ডক্টর অর্চ সেনগুপ্ত, কাবুল ও সূত্রধর আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে আর দেরি করব না, চলুন সবাই মিলে উপভোগ করি আলু কাবলি। সকালবেলায় বেড়াতে বেরিয়ে প্রফেসর গড়গড়ি দেখতে পেলেন সামনের ছোট মাঠটার ভেতর দুটি ছেলে মারামারি করছে। দুজনকেই স্কুলের ছাত্র বলে মনে হলো, 14-15 বছর মতন বয়স হবে। একটি বেশ গাট্টা গোট্টা জোয়ান আর একটি রোগা পটকা। এসব ক্ষেত্রে যা হয়, রোগা ছেলেটি মার খাচ্ছিল, জোয়ানটি তাকে ইচ্ছা মতো পিটিয়ে যাচ্ছিল। আর কেউ হলে মাঝে পড়ে থামিয়ে দিত, কিন্তু প্রফেসর গড়গড়ি তা করলেন না। অনেকদিন তিনি বিলেতে ছিলেন, সেদেশের পথে ঘাটেও ছেলেদের তিনি মারামারি করতে দেখেছেন, আর এও দেখেছেন ওপর পড়া হয়ে আগে থেকেই কেউ থামিয়ে দেয় না। একজন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেলে জয় পরাজয়ের একটা মীমাংসা হলে তখনই তারা ছাড়িয়ে দিয়ে বলে, এখন সব মিটে গেছে, এবার বন্ধুর মতন হ্যান্ডশেক করে বাড়ি চলে যাও। সুতরাং প্রফেসর গড়গড়ি মোটা ছড়িটা হাতে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে মন দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। রোগা ছেলেটি এখনও হার মানেনি, প্রচুর মার খেয়েও সমানে হাত চালিয়ে যাচ্ছে। অতএব এখনও তার কিছু করবার নেই, সময় হলেই তবেই তিনি আসরে নামবেন। নতুন বাড়ি করে এই পাড়ায় তিনি এসেছেন মাত্র দিন তিনেক হলো। প্রতিবেশীদের সঙ্গে বলতে গেলে আলাপই হয়নি, আর পাড়ার ছেলেরা তো তাকে চেনেই না। যদি চিনত তাহলে জানতে পারত এই লম্বা রোগা মাঝবয়সী লোকটার শরীর একেবারে ইস্পাতে গড়া, দু হাতে তিনি সিংহের শক্তি ধরেন। জানতে পারত সোজা খাড়া শরীরটার মতোই তার মনের মধ্যেও কোনো ঘোর প্যাচ নেই। প্রফেসর গড়গড়ি ন্যায় বিচার পছন্দ করেন, আর সে কাজটা চটপট সেরে ফেলাই তার অভ্যেস। তার ন্যায় বিচারের একটা নমুনা দিই। প্রফেসর গড়গড়ি মোটামুটি অবস্থাপন্ন লোক, কিন্তু বাজে খরচ ভালোবাসেন না। মোটা চালে চলেন, ট্রেনে থার্ড ক্লাসে ওঠেন। সেবার কোন একটা স্টেশন থেকে রাত 8টা নাগাদ গাড়িতে উঠেছেন। ট্রেনে খুব একটা ভিড় ছিল তা নয়, সবাই বসে যেতে পারে, তবু কয়েকজনকে দাঁড়িয়ে যেতে হচ্ছে। কারণ আর কিছু না, একটি দশশয় চেহারার লোক একখানা গোটা বেঞ্চি জুড়ে পরম আরামে লম্বা হয়ে রয়েছে। রাত 8টার সময় একজন বয়স্ক লোকের কিছুতেই এভাবে শুয়ে পড়া উচিত নয়, একথা প্রফেসর গড়গড়ির মনে হলো। মনে আরও অনেকেরই হয়েছিল, কিন্তু লোকটার ভীমের মতন চেহারা আর প্রকাণ্ড গোঁপজোড়া দেখে কেউ আর তাকে ঘাঁটাতে সাহস করেনি, নির্বিবাদেই চুপচাপ দাঁড়িয়েছিল। প্রফেসর গড়গড়ি দাঁড়িয়ে থাকতে রাজি হলেন না, লোকটাকে একটু ধাক্কা দিয়ে ডাকলেন, হে জি। লোকটা চোখ পাকিয়ে তাকালো, বললে, ক্যা? প্রফেসর গড়গড়ির হিন্দি ভালো আসে না, তবু যতটা পারেন সাজিয়ে গুছিয়ে বেশ গরম গলায় বললেন, আপকি 4 টিকিট কিয়া হ্যায়? লোকটি বুড়ো কুচকে বললে, ক্যা মতলব? মতলব এই হ্যায় কি 4 টিকিট নেহি কিয়া, তো 4 আদমির জায়গা দখল করকে কেন শুয়ে পড়া হ্যায়? উঠিয়ে উঠিয়ে হাম লোক ভি বৈঠেঙ্গে। লোকটি সংক্ষেপে বলল, তবিয়ত খারাপ হ্যায়। তবিয়ত খারাপ? দেখকে তো সেরকম মনে নেহি হতা হ্যায়, বেশ তাগড়াই চেহারাই তো মালুম হচ্ছে, কিয়া বিমার? বলেই প্রফেসর গড়গড়ি তার গায়ে হাত দিলেন। শরীর তো বেশ ঠান্ডা, বোখার টোকার তো শুরু নেই হওয়া। লোকটা যদি বলতো যে পেটে ব্যথা টাথা কিছু হচ্ছে, তাহলে মনে মনে সন্দেহ থাকলেও প্রফেসর গড়গড়ি সেটা বিশ্বাস করতে রাজি হতেন। কিন্তু দশাশয় লোকটা সেদিক দিয়ে গেলই না। গড়গড়ির হাতটা গায়ের ওপর থেকে ছুড়ে দিয়ে বলল, যাহ ভাগ, হাম সুতে রহেঙ্গে হামারা খুশি। সুতে রহেঙ্গে আপকো খুশি? প্রফেসর গড়গড়ি বললেন, তাহলে প্ল্যাটফর্মে গিয়ে শুয়ে থাকা হোক, সেখানে অনেক জায়গা হয়।
বলেই আর এক সেকেন্ড দেরি না করে লোকটিকে সোজা পাঁজা কলা করে তুলে ফেললেন আর পত্রপাঠটাকে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিলেন। কম্বল টম্বল সব শুদ্ধ একেবারে, গাড়ি শুদ্ধ, লোক তো থ, যেন কিছুই হয়নি। এইভাবে বেঞ্চিতে বসে পড়ে প্রফেসর গড়গড়ি ধীরে সুস্থে একটা চুরুট ধরালেন। অন্য যাত্রীদের ডাক দিয়ে বললেন, দাঁড়িয়ে কেন আপনারা, বসুন, জায়গা তো রয়েছে। আর লোকটি প্ল্যাটফর্মে খানিকক্ষণ হাঁ করে বসে থেকে গায়ের ধুলো ঝেড়ে একটু খোঁড়াতে খোঁড়াতে উঠে সেই যে কামরার হাতল ধরে দাঁড়িয়ে রইল, আর ভিতর মুখও হলো না। প্রফেসর গড়গড়ি এই রকম ন্যায় পরায়ণ লোক। বাড়ির গোয়ালা নিয়মিত দুধে জল দিচ্ছিল, অল্প স্বল্প ওরা দেয়, গড়গড়ি কিছু মাইন্ড করেননি। কিন্তু তাকে চুপচাপ দেখে গোয়ালার সাহস বেড়ে গেল। শেষ পর্যন্ত দুধটা শুধু রইল রঙে, বাকিটা স্রেফ কর্পোরেশনের বিশুদ্ধ কলের জল। তখন প্রফেসর গড়গড়ি একদিন গোয়ালাকে ডেকে অনেক সদুপদেশ দিলেন। বললেন, শোনো, অতি লোভ ভালো নয়, তার ফল ভবিষ্যতে খারাপ হয়। গোয়ালা মন দিয়ে সব শুনে মাথা নেড়ে টেড়ে চলে গেল, আর পরের দিনই জলের মাত্রা আরো একটু বাড়িয়ে দিল। অগত্যা প্রফেসর গড়গড়িকেই ন্যায় বিচারের দায়িত্বটা নিতে হলো। তিনি একদিন গোয়ালাকে জাপটে ধরলেন, তারপর দারুণ শীতের সকালে বাড়ির চৌবাচ্চা থেকে পাক্কা তিন ঘটি কনকনে জল গোয়ালাকে জোর করে গিলিয়ে দিয়ে বললেন, নিজেই দেখো এবার জল খেতে কেমন লাগে। গোয়ালা পালিয়ে গেল। পরদিন এলো আর এক নতুন গোয়ালা, কিন্তু এরপর থেকে গড়গড়ি একেবারে নির্জলা খাঁটি দুধ পেতে লাগলেন। এ হেন ন্যায় পরায়ণ লোক দুটি ছেলেকে মারামারি করতে দেখে চট করে কিছু করে বসবেন এমন হতেই পারে না। হাতের মোটা ওয়াকিং স্টিকটার ওপর ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখতে লাগলেন ব্যাপারটা কত দূর গড়ায়। কত দূর আর গড়াবে, একটু পরেই জোয়ান ছেলেটা রোগা ছেলেটিকে চিত করে ফেলে তার বুকে চড়ে বসল। তারপর যখন জুত করে আরও মারতে যাচ্ছে, তখন গড়গড়ি একটা হ্যাচকা টান দিয়ে বিজয়কে তুলে আনলেন। বললেন, ব্যাস হয়ে গেছে, এবার শেক হ্যান্ড করো, তারপর সোজা বাড়ি চলে যাও। মোটা ছেলেটা তো আর ইংরেজের বাচ্চা নয় যে এসব কথা সে বুঝবে। সে পালটা চোখ পাকিয়ে বললে, আপনি কে মশাই ফড়ফড় করতে এসেছেন? আমি ওর বদন বিগড়ে দেবো, আলুকেও এখনো চেনে না। ছেলেটির মেজাজ দেখে প্রফেসর গড়গড়ি বেশ কৌতূহল বোধ করলেন। ও, তোমার নাম বুঝি আলু, তুমি বুঝি খুব বিখ্যাত লোক। আলু চোখ বাঁকা করে এমন ভাবে তাকালো যেন সম্রাট আলেকজান্ডারকে প্রশ্নটা করা হয়েছে। মশাই বুঝি অন্য পাড়ার লোক? ছিলুম আগে, এখন দিন তিনেক হলো তোমাদের পাড়ারই বাসিন্দা হয়েছে। ও, তাই আমার নাম শোনেননি এখনো? শুনবেন শুনবেন, আস্তে আস্তে শুনবেন, বেশি শুনবার দরকার নেই, এতেই বোধহয় তোমাকে চিনতে পারছি। তা মারামারি করছিলে কেন এর সঙ্গে? মারামারি? ফো, ওই ফরিদার সঙ্গে মারামারি করবো? আমি পিটছিল মশাই, পিটছিল, হাতের সুখ করে নিচ্ছ। ফরিদার সাহস দেখুন, পালটা লড়ে যাচ্ছে আমার সঙ্গে। আপনি আপনি চলে যান মশাই, আমি ওকে তুলোধনা করে দিচ্ছি। গড়গড়ি চেয়ে দেখলেন রোগা ছেলেটির দিকে, ঘাসের ওপর বসে পড়ে সে হাঁপাচ্ছে, তার শার্ট ছেঁড়া, ঠোঁটের কোণে রক্ত, চোখে একটু জলও দেখা গেল যেন। গড়গড়ি বললেন, তোমার নাম কি? রোগা ছেলেটা গুঁজ হয়ে রইল, জবাব দিলে না। আলু বলল, ও, ওর নাম কাবুল। তাই বুঝি আলু আর কাবুলে মিলে আলু কাবলি তৈরি হচ্ছিল। মশাই তো বেশ মজা করে কথা বলতে পারেন দেখছি, স্যারের নামটা কি? বলে পকেট থেকে সিগারেট বের করে ধরালো। প্রফেসর গড়গড়ি আর চোখে একবার চেয়ে দেখল কেউ। রোগা ছেলেটি অর্থাৎ আলু কাবলির কাবুল তখন উঠে চলে যাওয়ার উপক্রম করছিল। প্রফেসর গড়গড়ি মোটা গলায় বললেন, দাঁড়াও হে ছোকরা, দরকারি কথা আছে। তার গলার আওয়াজে এমন একটা কিছু ছিল যে ছেলেটা থমকে গেল, এমনকি বেপরোয়া আলুর পর্যন্ত হাতটা সিগারেট শুদ্ধ কেঁপে উঠল একবার।
বেশ জবরদস্ত গলাটি তো মশায়ের, তার নামটা বললেন না। হবে এখন, নামের জন্য ভাবনা কি, আমাকেও আস্তে আস্তে চিনবে। তা ওকে তুমি মারছিলে কেন? আলু গড়গড়ির মুখের ওপরে এক রাস ধোঁয়া ছেড়ে দিল। মারবো না, ও আমাকে গেরাজি করে না। করে না নাকি? আরে একেবারে না, ক্লাসের ফার্স্ট বয় কি না, অহংকারে পা পড়ে না মাটিতে। আমি ফেল করি, টুপিফাই করি, এইসব বলে বেড়ায়। করিসই তো ফেল, টুকলি তো করিস, কাবুল কাঁদো কাঁদো গলায় বলল। আলু প্রায় ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তার উপর, গড়গড়ি মাঝখানে এসে দাঁড়ালে ও বললেন, হচ্ছে হচ্ছে, ঠ্যাঙানি তো আর পালিয়ে যাচ্ছে না। কাবুল, ডোন্ট ডিস্টার্ব, আলুকে বলতে দাও। ও সময় আমি গ্রাহ্য করি না মশাই, আমার বাপের পয়সায় আমি ফেল করি, হাতের জোরে টুকলি করি, ভয় পাই নাকি? কথাটা কি জানেন, ও আমাকে একদম খাতির করে না। তোমাকে খাতির করা দরকার বুঝি? দরকার নয়, আমার কাছে জোর আছে, পাড়ার ছেলে পুরো আমার নামে কাঁপে। ও কাঁপে না? না মশাই, কাল সিনেমায় যাওয়া বলে ওর কাছে একটা টাকা চেয়েছিলাম, দেয়নি। পোস্ত বলেছিলুম চপ কাটলেট খাওয়া, বলছে গুন্ডাকে আমি খাওয়াই না। টিনটিনেটা রাজপথা দেখেছেন? বলেই আবার সিগারেটে ধোঁয়া ছাড়ল। গড়গড়ি বললেন, ঠিক ঠিক না মশাই, দেখছি যে সমঝদার লোক। গড়গড়ি এবার কটমট করে তাকালেন কাবুলের দিকে। দেখো ছোকরা, ক্লাসের ফার্স্ট বয় হলেই হয় না, গায়ে যদি জোর না থাকে তাহলে জোয়ানদের কথা মানতে হবে, আর নইলে মার খেতে হবে, দুনিয়ায় এটাই নিয়ম। কাবুলের চোখ জ্বলে উঠল, দুনিয়া বুঝি গুন্ডাদের জন্য? না, শক্তিমানদের জন্য। মন আর শরীর দুটোই শক্ত হওয়া দরকার, শুধু ফার্স্ট বয় হলেই চলে না, মাসেলও জোরালো করতে হবে। হয় গুন্ডার কাছে হার মানো, নইলে গুন্ডাকে ঠান্ডা করো, আর কোনো রাস্তা নেই। তোমাকে আলু পিটিয়েছে, বেশ করেছে, ইউ ডিজার্ভ ইট। কালু আবার বল করে চলে যাচ্ছে, গড়গড়ি সেই ভয়ঙ্কর গলায় বললেন, দাঁড়াও। কাবুল চমকে উঠে দাঁড়িয়ে পড়ল, এমনকি গলার আওয়াজটা আলুরও ভালো লাগলো না। সিগারেটে একটা সুখের টান দিয়ে বলল, মশাইয়ের গলাটা কিন্তু বেশ জোরালো, কিন্তু কথাটা বলেছেন বইয়েরে, জোরজার মুলুকটা। গড়গড়ি বললেন, ঠিক। আলু উৎসাহ পেয়ে বললে, যার জোর আছে তাকে মানতেই হবে, নইলে ঠ্যাঙানি খেতে হবে। গড়গড়ি বললেন, তাও ঠিক। তাহলে মশাই কথাটা বুঝিয়ে দিন ওদিকে, আজ আপনি এসেছেন বলে পার পেয়ে গেল, নইলে আমি ওকে। গড়গড়ি বাধা দিয়ে বললেন, বলতে হবে না, কিন্তু তোমাকেও যে একটা কথা বোঝাবার আছে হে আলু। আলু খিকখিক করে হেসে বলল, আমাকে? হ্যাঁ তোমাকে। আমি যদি বলি আমার গায়ে তোমার চেয়ে বেশি জোর আছে, মানবে তো আমাকে? কি বললেন? ঠিকই বলছি, আমার গায়ে বেশি জোর আছে, সুতরাং তুমিও আমাকে মেনে চলবে। কাজেই আমার মতো বয়স্ক লোকের মুখের সামনে তুমি যে অসভ্যের মতো কথা বলছো, বাঁদরের মতো সিগারেট ধরিয়েছ, তার জন্যে এক্ষুনি তোমায় ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইব? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, আপনার মতো কত মক্কেলকে আমি ইঁটি মেরে। আর বলতে হলো না, এইবার ন্যায় বিচারের সময় হয়েছে। হাতির লাঠিটা ফেলে দিয়ে গড়গড়ি বললেন, আমার জোর পরখ করতে চাও বুঝি? বেশ বেশ। তারপর দুম দুম শব্দে দুটি কিল পড়ল আলুর পিঠে, মাত্র দুটি। আলু তাতেই আলুর দম, একেবারে চোখ উল্টে বসে পড়ল ঘাসের ওপর, মনে হলো সে বুড়ো হয়ে গেছে। গল্পটা এখানে কিন্তু শেষ নয়। আলু অর্থাৎ অলোক চৌধুরী আজকাল প্রফেসর গড়গড়ির সবচেয়ে ভক্ত শিষ্য, পাড়ার গুন্ডা দমন সমিতির সে ক্যাপ্টেন, লোকে বলে খাসা ছেলে, এমনকি টুকলি না করে সে ফার্স্ট ডিভিশনে হাই সেকেন্ডারি পাশ করেছে এবার। আর কাবুল মানে স্কলারশিপ পাওয়া জুয়েল ছাত্র কমল গুপ্ত এখন তার প্রাণের বন্ধু। কমল গুপ্তের হাতের মাসুলও এখন দেখবার মতো। অলোক আর কমল পাঞ্জা লড়লে কে জিতবে জোর করে বলাই শক্ত।